আসসালামু আলাইকুম। শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি জুয়েনা ইসলাম, সহকারী শিক্ষক দিবা শাখা। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান পড়াবো। প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 10টা নিয়ে আজকে আলোচনা করব। অধ্যায়ের নাম হলো আমাদের জীবনে তথ্য। এখানে কিছু মূল্যবান টপিক আছে, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করলেই তোমাদের এই অধ্যায়টা ভালোভাবে পড়া হয়ে যাবে। আচ্ছা, প্রথমেই আমরা জানি তথ্য কী। তথ্য হলো যে কোনো পরিস্থিতি বা অবস্থা সম্পর্কে সংগৃহীত খবরই হলো তথ্য। তারপর আসি আমরা তথ্য বিনিময় কী। তথ্য বিনিময় হলো বন্ধু এমন একটি প্রক্রিয়া যা মাধ্যমে বন্ধু, পরিবার এবং আত্মীয় স্বজন মানুষের সাথে তথ্য আদান প্রদান করা একটি প্রক্রিয়া হলো তথ্য বিনিময়। তো আচ্ছা, আমরা বইয়ের 800টি পেজে দেখি, এখানে সুন্দর করে দেওয়া আছে তথ্য বিনিময়, তথ্য এগুলো সবই দেওয়া আছে। আচ্ছা, আমরা বইটা একটু খেয়াল করি। তথ্য বিনিময়ের গুরুত্ব, তথ্য বিনিময়ের গুরুত্বটা অবশ্যই তোমাদেরকে পয়েন্ট আকারে লিখতে হবে। যেমন ধরো, তথ্য আমাদের বিনিময় করলে আমাদের কী হতে পারে? তথ্য বিনিময় আমাদের করলে পয়েন্ট এক, আমরা নিরাপদ থাকতে পারবো, আমরা ভালোভাবে বাঁচতে পারবো, আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারবো, এছাড়া মানুষের জীবন ও সম্পদ রক্ষা পাবে, এছাড়া বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারবো। বাংলাদেশে ধরো ঘূর্ণিঝড় আসছে, এই তথ্যটা যদি আমরা পাই আগে থেকে, এই তথ্যটা পাওয়ার পর যদি আমরা এই তথ্যটা প্রতিবেশীদের জানাই, আত্মীয় স্বজনদের জানাই, বন্ধুবান্ধবদের জানাই, তাহলে কী হবে, আমরা সেই তথ্যটা সরবরাহ করার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারি, যান মাল এগুলো আমাদের রক্ষা পেতে পারে, এছাড়া সামাজিক, রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত সম্পদও রক্ষা পাবে। আচ্ছা, তারপর আছে আমাদের আইসিটি। আইসিটি পূর্ণরূপ হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তথ্য বিনিময়ের মাধ্যম হিসেবে আইসিটি ব্যবহৃত হচ্ছে। যেমন ধরো, কম্পিউটার, ইন্টারনেট, ইমেল, টেলিভিশন, রেডিও, মোবাইল ফোন ইত্যাদি হলো আইসিটি। আইসিটির মাধ্যমে মানুষের পারস্পরিক যোগাযোগ সহজ করেছে। আইসিটি ব্যবহার করে সহজেই তথ্য সংগ্রহ, সংরক্ষণ, বিনিময় করা যায়। এরপর আসি আমরা পেজ নম্বর 70-এ, ইন্টারনেট। ইন্টারনেট হলো পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। এছাড়া ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহের কিছু ধাপ দেওয়া আছে। মৌলিক ধাপগুলো আমাদের মেন বইয়ের পেজ নম্বর 70-এ দেওয়া আছে। শিক্ষার্থীরা, তোমরা মেন বইয়ের পেজ নম্বর 70-এ যে 4টা পয়েন্ট আকারে দেওয়া আছে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের মৌলিক ধাপগুলো, সেই ধাপগুলো তোমরা সুন্দরভাবে তোমরা সবাই পড়ে নিবে। আচ্ছা, আমি তাও বলি, যেমন ধরো বিভিন্ন সার্চ ইঞ্জিন ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহের কিছু মৌলিক ধাপ, যেমন ধরো সার্চ ইঞ্জিন গুগল, ইয়াহু, পিপিলিকা ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি। এই যে বিষয়গুলি তথ্যটি অনুসন্ধান করছি সেই বিষয়গুলো আমরা সার্চ বারে লিখব। সার্চ বারে লেখার পর সেটার থেকে কি এন্টার কীতে ক্লিক করে সার্চ ইঞ্জিনের ওয়েবসাইটে যে তালিকাটি এসেছে সেই ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করব। যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করব, আবার সুনির্দিষ্ট শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটিও অনুসন্ধান করব। আমি আবারও বলি, সার্চ ইঞ্জিনগুলো যেমন গুগল, ইয়াহু, পিপিলিকা এগুলোতে আমরা যাব। তারপর যে বিষয়টি আমরা তথ্যটি অনুসন্ধান করব সেই তথ্যটি আমরা সার্চ বারে লিখব। সার্চ বারে লিখার পর আমরা এন্টার কীতে চাপ দিব। এন্টার কীতে চাপ দিয়ে সার্চ ইঞ্জিনে যে তালিকা আসবে সেখান থেকে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো আমরা সংরক্ষণ করব। সংরক্ষণ করে আমাদের যদি আবার প্রয়োজনীয় তথ্য দরকার হয় তাহলে আমরা সেখানে কি পুনরাবৃত্তি করব। তারপর আসে আমাদের তথ্য সংরক্ষণ করার পদ্ধতি। আমরা তথ্য বিভিন্নভাবে সংরক্ষণ করতে পারি, কারণ তথ্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তথ্য সংরক্ষণ করতে পারি কিভাবে? তথ্য সংরক্ষণ করার জন্য আমরা তথ্যগুলোকে লিখে সংরক্ষণ করতে পারি, অথবা আমরা ভিডিও করে আমরা সংরক্ষণ করতে পারি, আমরা তথ্যগুলোকে ছবি তুলে সংরক্ষণ করতে পারি,
অথবা আমরা তথ্য সংরক্ষণ আমরা ভিডিও আমরা অডিও রেকর্ড করেও তথ্য সংরক্ষণ করতে পারি। তথ্য সংরক্ষণ করার জন্য বর্তমানে বিভিন্ন ধরনের তথ্য সংরক্ষণ প্রযুক্তি রয়েছে, সেগুলো কি? সেগুলো হলো সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, মেমোরি কার্ড ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তথ্য সংরক্ষণ প্রযুক্তি তথ্য বিনিময় করার উপায়, তথ্য বিনিময় করার অনেক উপায় রয়েছে। তথ্য বিনিময় করতে পারি আমরা, যেমন ধরো অন্যের সাথে কথা বলে আমরা তথ্যটা বিনিময় করতে পারি, মোবাইল ফোনের মাধ্যমে আমরা তথ্য বিনিময় করতে পারি। এছাড়াও ধরো খুদে বার্তা SMS-এর মাধ্যমে আমরা তথ্য বিনিময় করতে পারি। তারপর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটার ইত্যাদি ব্যবহার করেও আমরা তথ্য সংরক্ষণ করতে পারি। তো আমাদের এই অধ্যায়ের মধ্যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এগুলাই রয়েছে, আমরা এগুলো পড়ে সুন্দর করে আমরা এই অধ্যায়টা আমরা আয়ত্ত করতে পারব। আচ্ছা, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় আজকের এই বিষয়গুলো ভালোভাবে পড়বে। এছাড়াও আমাদের অনলাইনে আরও ক্লাস হয়েছে এই অধ্যায়টা নিয়ে, তোমরা ইচ্ছা করলে ওই ক্লাসগুলোও ফলো করতে পারো। আশা করি তোমরা ভালো থাকবে, বাসায় থাকবে, সুস্থ থাকো। ধন্যবাদ।